হুট করেই কোনো প্রবাসীর এমন নম্বর থেকে দেশে তার ঘনিষ্ঠজনের কাছে বার্তা আসে, সেখানে নানা সমস্যার কথা জানিয়ে চাওয়া হয় টাকা। দেশে থাকা ঘনিষ্ঠজন বা পরিবারের সদস্যরা কোনো কিছু চিন্তা না করে মেসেজে পাওয়া বিকাশ নম্বর বা ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পাঠিয়ে দিতেন। এমন ইমো হ্যাকার চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছে থেকে 12টি মোবাইল ফোন, হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল অপারেটরের 19টি সিম কার্ড জব্দ করা হয়। আসলে এখন আমরা যে এই তথ্য প্রযুক্তির ব্যবহার অপব্যবহার করে ইমো ব্যবহার করছে, অনেক মানুষকে তারা হয়রানি করছে এবং তাদের কাছ থেকে তাদের তিন নম্বর ফোন নাম্বার নিয়ে তাদের কাছ থেকে বহু টাকা, বা এ পর্যন্ত আমরা প্রায় 50 লক্ষের অধিক টাকার সন্ধান পেয়েছি আমাদের কাছে কোম্পানি এসেছে তারা এগুলোর কাছ থেকে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা প্রথমে মানে প্রবাসীকে তারা প্রথম টার্গেট, অর্থাৎ প্রবাসীরা বিশেষ করে আপনার মিডল ইস্টে বা বিভিন্ন এলাকায় ইমোটাই ব্যবহার হয় বেশি, সেখানে হোয়াটসঅ্যাপ কাজ করে। তাই তাদের টার্গেট হচ্ছে ইমো যে ইয়েটা অ্যাপসটা সেটাকে তারা করে কি মানে ইমোটা আইডিটা প্রযুক্তির সহায়তা হ্যাকিং করে, হ্যাকিং করে তাদের নিকট আত্মীয় স্বজন সেজে বিক্রিমের নিকটে 500 টাকা আদায় করে। উক্ত সংগ্রহ চক্র আমরা দেখেছি একজন বাদী যিনি মামলা করেছেন হরিকানা, তিনি কাতার প্রবাসী একজন বড় ভাই, উনি সব উনি জানেন যে কাতার প্রবাসী যে ওনার বড় ভাই সবসময় ওনাকে টাকা পায়, কিন্তু হঠাৎ করে উনি অসুস্থ হাসপাতালে ভর্তি, এই কথা বলে উনি ওনার 3 লক্ষ টাকা জরুরি দরকার, উনি তাকে কল করেছেন। অর্থাৎ এটা হলো একটা প্রতারক চক্র, ইমুকে ইমু হ্যাকিং করে তারা এই কাজটা করে। উনি এটা বুঝতে পারেন, উনি উনি কল্পনা করে নাই যে উনি সবসময় আমাকে টাকা দেয়, উনি আমাকে টাকাটা চার হাসপাতালে ভর্তি, উনি একটু যাচাই করতেন তাহলে ভালো হতো, যাচাই না করে উনি টাকা দেওয়া শুরু করেছেন। টেলিফোনে কথা বলতে পারছেন না, শুধু মেসেজ করে তাকিয়ে করছেন, তাহলে যখনই সে সন্দেহ হয় তখন আমাদের দিদি পুলিশ যেটা চাচ্ছেন আমরা বলছি আপনি আর টাকা দেবেন না, আমরা নাম্বারটা ইমোটা হ্যাকিং হয়েছে, আপনি আর এগুলি চেপে আমরা উনি মামলা করেছেন, মামলার ভিত্তিতে আমাদের ওয়ারি ডিভিশন ডিসির নেতৃত্বে তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমরা অভিযান চালিয়ে আমরা 6 জনকে গ্রেফতার করেছি। এবং এই যে হ্যাকিংয়ের কাজটা করেন তাদের প্রায় 12টা মোবাইল ফোন আর 19টি সিম কার্ড ফিরে দিয়ে দিয়ে